আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব পূর্ণ হওয়া উপলক্ষে প্রশ্ন উত্তর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করছি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে এবং আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আমি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব অর্থাৎ 10,000 ভালোবাসা পূর্ণ হওয়ার পরেই আমি কিন্তু একটা পোস্ট করেছিলাম, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব উপলক্ষে একটি কিউএনএ ভিডিও করতে চাই। তো দেখা যাচ্ছে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করে ভন্না বইয়ে দিয়েছেন। তো বন্ধুরা, এখানে সবার কমেন্ট আনতে পারিনি, কারণ এখানে অনেক কমেন্টের সাথে অনেক কমেন্টের মিল রয়েছে। তো সেই মিল রেখে একটি কমেন্ট এখানে আনা হয়েছে। তো যার কমেন্ট আনতে পারিনি সে অবশ্যই মাইন্ড করবেন না। এই সময় কম, শুরু করো। তো ফার্স্ট কমেন্ট করেছে রুবেল খান ভাইয়া, সে কমেন্ট করেছে, ভাইয়া আপনার জিএফ কয়টা, বেশি থাকলে আমাকে একটা দিয়েন। তো গাইজ, এই কমেন্টটা সবচেয়ে বেশি পেয়েছি, আপনার জিএফ কয়টা। তো ভাই, সত্যি বলতে আমার বর্তমান কোনো জিএফ টিএফ নাই। এইটাও সম্ভব? হ্যাঁ, মিথ্যা বলবো না, এক সময় ছিল, কারণ আমি অতটাও ধোয়া তুলসি পাতা না যে বলবো যে আমার কোনো দিন জিএফ ছিল না বা ভবিষ্যতে থাকবে না, এরকম কিছু না। হ্যাঁ, এক সময় অবশ্য ছিল। তো গাইজ, আমি যখন বুঝতে শুরু করেছি তখন এগুলো বাদ দিয়ে দিয়েছি। তো বর্তমান জেনারেশন ভাই দাদার, আমাদের যে বয়সটা, এই বয়সে অবশ্যই আপনি কোনো নেশাদ্রব্য জিনিসে আসক্ত হবেন না। তো মেয়ে মানুষ অবশ্যই কিন্তু নেশার জিনিস, তো অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। সুমন মুন্সি ভাইয়া লেখছে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া আপনার ভবিষ্যতের প্ল্যানিং কি, কি হতে চান বা কি করতে চান? তো অনেকগুলো জিজ্ঞেস করছে। তো ফার্স্টে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, তো ভাই ভবিষ্যতে প্ল্যানিং একটা বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে, আব্বু আম্মুকে দাদা দাদা জীবন ডাকবে, এই আর কি। তো ভাই, ভবিষ্যতে প্ল্যানিং জীবনে ভালো কিছু করব এবং সঠিক পথে থাকবো। আর একটা জিনিস, আমি ইউটিউবে কিছুটা করতে চাচ্ছি, কারণ আমার একটা চ্যানেল আছে, আমি ফানি ভিডিও করি। তো ওই চ্যানেলটা খুব কষ্ট করতেছে বর্তমান, তো আপনার অবশ্যই চ্যানেলটিতে ঘুরে আসবেন, সুন্দর সুন্দর ভিডিও আছে। তো আমি 100% শিওর আপনার ভিডিও দেখলে হাসি থামিয়ে রাখতে পারবেন না। তো চ্যানেলটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা ফানি ক্যাম্পাস লিখে সার্চ করলে সবার আগেই চলে আসবে। তো এস কে রাকিব ভাই লিখছে, আপনার বিচি কয়টা? ভাই এটা কোনো প্রশ্নই হলো? তাও উত্তর দিচ্ছে, আপনি যখন প্রশ্ন করছেন ভাই, একজন সুস্থ সাবল্য মানুষের যে করা থাকে আমার সে কয়টা। খাদিজা বেষ্টি লেখছে, ভাইয়া বিয়া করবেন কবে, বিয়া খাবো? তো গাইজ, এটা আমারই খালাতো বোন, সবসময় তো মেসেঞ্জারে ফোনে বলতেই থাকে, এখন এই কমেন্ট বক্সে বলতেছে, এই তোরে করছি, মেয়ে দেখা শুরু কর, খুব তাড়াতাড়ি বিয়ে করবো। সুদীপ্ত দত্তা, তো নামটা হতে পারে ইন্ডিয়ান, ভাইয়া লিখছে, আপনার ইউটিউব চ্যানেল থেকে এ পর্যন্ত কত টাকা আয় করেছো? তো ভাইয়া, সত্যি বলতে আমার এই চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি এক টাকাও উইথড্র করতে পারিনি। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে $150 মতো জমা হয়ে গিয়েছে, সেটা ভাঙালে হয়তো 10-15,000 টাকা হবে, কিন্তু এখন আমি উইথড্র করিনি। তো একসাথে আমি 20-25,000 টাকা হলে উইথড্র করে হলো ইনশাল্লাহ। সাইমন ইউনিক ভাইয়া লিখছে, তুমি কি দিয়ে শ্যুট করো এবং কত টাকা দামের, প্লিজ বলবা? হ্যাঁ ভাই, অবশ্যই বলবো। তো ভাই, আমি শ্যুট করি একটা DSLR ক্যামেরা দিয়ে, এটা মডেল হচ্ছে ক্যানন 600D এবং সাথে একটা লেন্স আছে, এটাও ক্যানন ব্র্যান্ডের 50mm STM প্রাইম লেন্স। MD রনি আহমেদ ভাইয়া লিখছে, ইউটিউবিং শুরু থেকে এই পর্যন্ত আসার কতদিন হলো জানাবেন প্লিজ? তো ইউটিউব চ্যানেলে আমি চ্যানেলটা খুলেছিলাম 2022 সালের 21 তারিখ জুন মাসে, তো সেই সুবাদে এটাও জুন মাস, আজকে 17 তারিখ, তো এখনও কিন্তু 4-5 দিন বাকি আছে 1 বছর পড়তে। তো 1 বছর এখনও পড়িনি, তো ধরতে পারেন 1 বছর। তো 1 বছর 10,000 সাবস্ক্রাইব হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে। তো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমাদের চ্যানেলটা আরও অনেক দূর এগিয়ে যাবে। FC ক্লাব ভাইয়া লিখছে, আমার প্রশ্ন, ইউটিউবে ভিডিও ছাড়তে হলে কি করতে হয় এবং ইউটিউবে চ্যানেল খুলে যা যা করা থাকে সম্পূর্ণ কাজ সম্পর্কে জানতে চাই। তো ভাই, ইউটিউবে ভিডিও ছাড়তে হলে আপনার সর্বপ্রথম লাগবে ধৈর্য, আপনি নিয়মিত ভিডিও ছাড়ে যাবেন এবং পরে যে কোশ্চেনটা করছেন, তো গাইজ এটার উত্তর দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আপনি অবশ্যই ইউটিউব থেকে এই ধরনের টিউটোরিয়াল দেখে নেবেন, অবশ্যই ভালো ধারণা পেয়ে যাবেন। তো আদনান আরিফ ভাইয়া লিখছে, তোমার বাড়ি কোথায়, ফ্যামিলিতে কে কে আছে, তুমি কিসে পড়ো? তো ভাই, আমার বাসা হচ্ছে খুলনা জেলা তেরখোলা থানা। তো তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আব্বু আম্মু, বড় ভাইয়া, মেজো ভাইয়া, একটা বোন আছে এবং আমি, এটাই আমাদের ফ্যামিলি। শেষে লিখছে, তুমি কিসে পড়ো? তো ভাই, আমি অ্যারাবিক লাইনে পড়ালেখা করি, যেতে পারছেন আমার দাঁড়িয়েও আছে। তো পাশাপাশি আমি জেনারেল লাইনে পড়ালেখা করতেছি, তো জেনারেল লাইনে আমি আবার
এসএসসি পরীক্ষা দিব। যদিও আমার এই বয়সে ইন্টার বা অনার্সে থাকার কথা ছিল, তো ভাই আমি অ্যারাবিক লাইনে যেহেতু পড়ালেখা করি, তো শুধু সার্টিফিকেট বাড়ানোর জন্য আমি জেনারেল লাইনেও পড়ালেখা করতেছি। এটাই ওয়াল বাংলা টেক ভাইয়া লিখেছে, ভাইয়া আপনি ভিডিও এডিট করার জন্য কোন অ্যাপ ইউজ করেন? হয়তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো, বাট এরকম এডিট কি আমরা ফোনে করতে পারবো আর কোন অ্যাপ দিয়া? এবং সেকেন্ড কোয়েশ্চেন করছে, ভাইয়া আপনি কিভাবে ইউটিউব চ্যানেল খোলেন, মানে কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন? লাস্ট কোয়েশ্চেন, আপনি ইউটিউবে নতুন অবস্থায় রেগুলার ভিডিও দিতেন নাকি তিন চার দিন পর পর, আর কী রকম ভিউ আসতো? তো ফার্স্টটা উত্তর দিয়ে দিচ্ছি, তো ভাই আমি কম্পিউটার থেকে এডিট করি ঠিক আছে, কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করি না, কারণ আমার কম্পিউটারের কনফিগারেশন খুবই লো। আমি ফিল্মোরা দিয়ে এডিট করি, ফিল্মোরা 10 দিয়ে। আর বলছেন মোবাইল দিয়ে এরকম করা যাবে কি না, তো ভাই মোবাইল দিয়ে অবভিয়াসলি করা যায় কিন্তু কোয়ালিটি ভুল হয় না। তাহলে আমি মোবাইল দিয়েই করতাম, তো মোবাইল দিয়ে কোয়ালিটি ভুল করা যায় না, তো কম্পিউটার দিয়ে আপনি খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। এটাই সেকেন্ড কোর্স। তো ভাই আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো এবং সেখানে ভিডিও করব। তো লাস্ট কোর্সে আমি ইউটিউবে প্রথম থেকে রেগুলার ভিডিও দিতাম কি না, হ্যাঁ ভাই আমি ইউটিউবে প্রথম থেকে প্রতিদিন ভিডিও ছাড়তাম, অর্থাৎ রেগুলার। তো 30টা না 35টা ভিডিও আপলোড করার পর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাইক অ্যাক্সিডেন্ট, আমার হাত পা ভেঙে যায়। তো তারপর আমি 4 মাস না 5 মাস জন্য অসুস্থ ছিলাম, পরে গিয়ে আমি আবারও ভিডিও কন্টিনিউ করছি। এবং প্রথম প্রথম ভিডিও ছাড়লে ভিউ সেরকম আসতোই না, 20টা 30টা 25টা এরকম ভিউ আসতো। নাইম অফিসিয়াল ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া তোমার ভিডিও করতে কত সময় লাগে, কোন অ্যাপটি বেশি জনপ্রিয় তোমার কাছে? আমার ভিডিও করতে ধরুন এই ইস্যুটার মধ্যে আমার ভিডিও করতে একটা ভিডিও করতে মিনিমাম 1 ঘন্টা টাইম লাগে। এবং আমার কাছে কোন অ্যাপস, উনি কিন্তু সফটওয়্যারের কথা বলেনি, অ্যাপসের কথা বলছে যেহেতু মোবাইলে। তো ফটো এডিট করার জন্য আমার কাছে পিক্সআর্ট সবথেকে বেস্ট লাগে, এবং ভিডিও এডিট করার জন্য তো আগে ছিল কাইনম্যাস্টার, এখন ক্যাপকাট সবথেকে ভালো লাগে। 4K গেমিং ভাইয়া কমেন্ট করেছে, ভাইয়া তুমি বলেছো সব প্রশ্নের উত্তর দেবে, তোমার ফোনের নাম্বারটা দাও প্লিজ। তো ভাই এই রিকোয়েস্টটা করবেন না, কারণ নাম্বারটা দিলে একটু ঝামেলা হয়ে যাবে। তো আমার ফেসবুক আইডিতে আপনি যোগাযোগ করতে পারেন, তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে। তৈয়াব আমাদের রিজবি, তো ভাইয়া ওনার নামটা লিখে আসছে ভাই, একটু ভুল করে ফেলছে, তৈয়াব আহমেদ রিজবি মনে হয়, তো তৈয়াব আমাদের রিজবি হয়ে গেছে। যাই হোক ভাইয়া কমেন্ট করছে, আপনার বাসা কোথায়, আপনি কি বিয়ে করেছেন? তো ভাই সবাই শুধু বিয়ের কথা বলে, তো সবাই বোঝে, আমার আব্বু আম্মু বোঝে না, তো আপনারা ওটা আমার আব্বু আম্মুরে বোঝায় আর কি। যাই হোক বিয়ে ভাই অনেক দেরি আছে এখনও, তো এই বয়সে বিয়ের নাম নেওয়া যাবে না, লাইফ ধ্বংস হয়ে যাবে। যাই হোক ভাই আবার বলতেছে আমার বাসা হচ্ছে খুলনা জেলাতে। রাব্বি মল্লিক ভাইয়া কমেন্ট করেছে, ভাই আপনি ফেস রিভিল কভার করবেন? ওমা এ কিতা কয় ভাই, আমি তো সবসময় ফেস দেখি ভিডিও করি, তো এটা কি বলে ভাই, তোর বাড়ি কি আম গাছ টাম গাছ আছে? তো গাইজ এ কিন্তু আমারই বন্ধু, আমার সাথে মজা করে কমেন্টটা করেছে, তো রাব্বি মল্লিক আমারই বন্ধু, যাই হোক এ মজা করেছে। তো গাইজ আরও অনেক প্রশ্ন আছে, তো সবগুলো প্রশ্ন তো নিতে পারিনি, তো এখানে কিছু প্রশ্ন আনা হয়েছে, তো যাদের কমেন্ট আনতে পারেনি তারা অবশ্যই মাইন্ড করবেন না, তো সবগুলো কমেন্ট তো আর আনা যায় না। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো ঈদুল আজহা তো প্রায় এসেই পড়লো, তো ঈদুল আজহার অসাধারণ একটি ফটো এডিটিং টিউটোরিয়াল আসছে আগামীকাল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে ওই ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। তো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।